ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব 1688। একটু খেয়াল করে দেখেন যে ইংল্যান্ডে আমরা আগে পড়ছিলাম 1215 সালের ম্যাগনা কার্টা, এবং তার মাধ্যমে কিন্তু ইংল্যান্ডে বেশ সংস্কার হয়। এখানে এসে ইংল্যান্ডের সংস্কার আরও বেশি হয়। 1688 সালে হচ্ছে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস, এবং দ্বিতীয় জেমসের আমলে হচ্ছে আপনার এই ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হচ্ছে আপনার সংগঠিত হয়। এখন এর মাধ্যমে কি করা হয়? এর মাধ্যমে হচ্ছে ইংল্যান্ডের যারা রাজা অথবা রানী, এদের যে আপনার ক্ষমতা আছে, আগে তো একটু কমছে ম্যাগনা কার্টার মাধ্যমে, এই ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের ফলে রাজা রানীর ক্ষমতা আরও কমে যায়, এবং ইংল্যান্ডে রাজা রানীর ক্ষমতায় ভাগ বসায় সংসদ, বুঝতেই পারছেন। এবং এর মাধ্যমে হচ্ছে পৃথিবীতে যে আজকের যে আমরা গণতন্ত্র বলি, এই পৃথিবীর যে আধুনিক গণতন্ত্র যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, এই যে গণতান্ত্রিক ভাবধারা, এই বিষয়টি আসতে হচ্ছে ইংল্যান্ডের এই গৌরবময় বিপ্লবের মাধ্যমে। তার মানে দেখেন, পৃথিবীর পলিসি, পৃথিবীর আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক চেঞ্জ করার পিছনে বৈশ্বিক ইতিহাসে এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আপনার ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। তাহলে এখান থেকে কী প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, ইংল্যান্ডের গৌরব বিপ্লবের সাল কত, তখন রাজার নাম কী ছিল? নাম ছিল হচ্ছে আপনার দ্বিতীয় জেমস, এবং এর ফলাফলে কী হয়? এর মাধ্যমে হচ্ছে পৃথিবীতে অথবা ইংল্যান্ডে আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয়, অথবা ইংল্যান্ডের মাধ্যমেই শুরু হয় সারা পৃথিবীতে। আপনারা জানেন যে পৃথিবীতে পরবর্তীতে, রেনেসার পরবর্তীতে পৃথিবীর অনেক কিছু উদ্ভাবনে এই ইংল্যান্ডের ভূমিকা ছিল। ইভেন যদি বলি আমরা আধুনিক ফুটবল, আধুনিক ক্রিকেট সবই আসছে হচ্ছে আপনার ইংল্যান্ডের হাত ধরে। সো বুঝতেই পারছেন, এটা হলো বৈশ্বিক ইতিহাস, এখানে এসে আপনার এগুলো গুরুত্বপূর্ণ। একটু আমরা নেক্সটে দেখবো কি আছে। আচ্ছা, এই বিপ্লবকে অর্থাৎ ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবকে আরেকটা নামে বলা হয় ক্রমওয়েল বিপ্লব অথবা ইংলিশ বিপ্লব, ঠিক আছে? এবং এর মাধ্যমে হচ্ছে ইংল্যান্ডের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এবার দেখব আমরা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। সপ্তবর্ষ মানে বুঝতে পারছেন আপনারা, সপ্ত মানে হচ্ছে সাত বছর। আমরা আগে পড়ছি হচ্ছে শতবর্ষ, আর এটি হচ্ছে সপ্তবর্ষ। আমাদের এইখানে খেয়াল রাখতে হবে, একটা শতবর্ষ আর একটা হচ্ছে সপ্তবর্ষ, এই দুইটা যেন আমরা মিলিয়ে না ফেলি, ওকে? এবার এসে আমরা এখানে এসে কার কার মধ্যে যুদ্ধ হয়। এখন এখানে আপনি বুঝতে পারবেন না, সেটা হচ্ছে সাইলেসিয়ার অধিকারকে কেন্দ্র করে। সাইলেসিয়া হচ্ছে বর্তমানে জার্মানির অধিভুক্ত একটি এলাকা। এখন কেন্দ্র করে প্রুশিয়া, প্রুশিয়া এর রাজা হচ্ছে আপনার ফ্রেডারিক দ্য গ্রেট ও অস্ট্রিয়ার রানী মেরিনা, মেরিয়া, ওকে? এখন এখানে দেখেন যে আমি যদি বলি অস্ট্রিয়াকে, আপনারা চিনতে পারছেন, অস্ট্রিয়া এবং জার্মানি একটা পাশাপাশি রাষ্ট্র আমরা জানি, কিন্তু তাহলে প্রুশিয়াটা কি? আচ্ছা, প্রুশিয়া হলো, আমি যদি বলি আধুনিক জার্মানির যাত্রা শুরু হয় প্রুশিয়া থেকে, এটা আমরা কি বলতে পারি? আধুনিক জার্মানি। বাট তখন জার্মানি একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র জার্মান অঞ্চলে বিভক্ত ছিল, তার একটার নাম ছিল হচ্ছে আপনার প্রুশিয়া। তো এই যে প্রুশিয়ার নাম দেখতে পেলাম, এই প্রুশিয়া লাস্টের দিকে সম্রাট নাম হচ্ছে আপনার অটোভন বিসমার্ক। এই অটোভন বিসমার্ক হচ্ছে আপনার জার্মানির জার্মান ভাষী একাধিক অঞ্চলকে হচ্ছে একত্রিত করে হচ্ছে আধুনিক জার্মানি সৃষ্টি করে। তার মানে বলতে পারি যে এই প্রুশিয়া থেকেই হচ্ছে আধুনিক জার্মানি সৃষ্টি। তার মানে প্রুশিয়া হচ্ছে বর্তমান জার্মানির একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে আজকের বৃহৎ জার্মানি সৃষ্টি হয়, ওকে? সেটা হচ্ছে প্রুশিয়া। তার মানে আমরা বলতে পারি জার্মানির পূর্বসূরী রাষ্ট্র হচ্ছে আপনার প্রুশিয়া, ওকে? এখন দেখেন যে এই প্রুশিয়ার সাথে হচ্ছে যার অস্ট্রিয়া। আমরা জানি যে পৃথিবীতে জার্মানি এবং অস্ট্রিয়া উভয় দেশের লোকদের জাতীয়তা এবং ভাষার নাম হচ্ছে আপনার জার্মান, এবং এই দুইটার মধ্যে হচ্ছে আপনার যুদ্ধ হয়। তখনকার সময়ে অস্ট্রিয়া একটি পাওয়ারফুল রাষ্ট্র সমগ্র ইউরোপের, ওকে? এবং এই যুদ্ধের ফলে হচ্ছে আপনার যুদ্ধে বিজয়ী হয় কে? বিজয় হচ্ছে আছে প্রুশিয়া, এবং এর মাধ্যমে হচ্ছে আপনার প্রুশিয়ার মর্যাদা বেড়ে যায়, এবং এটি হচ্ছে আপনার সারা পৃথিবীতে হচ্ছে আপনার প্রুশিয়ার একটা আধিপত্য সৃষ্টি হয়। বিশেষ করে আপনার ইংল্যান্ড, উত্তর আমেরিকা এবং ভারতবর্ষ, এইসব জায়গায় কিন্তু আপনার প্রুশিয়ার একটা মর্যাদা বেড়ে যায়, ওকে? এবার আমরা নেক্সটের দিকে দেখি, এরপর কী আছে ইতিহাসে? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মাধ্যমে, এটা হলো তখনকার সময়ের প্রুশিয়া, এই যে আপনার লাল ম্যাপে দেখতে পাচ্ছেন, বাট জার্মানি এখন অনেক বড়, এটি হচ্ছে প্রুশিয়া। বাট আমরা যদি এখনকার জার্মানি বলি তাহলে বলতে হবে একেবারে এই পর্যন্ত হচ্ছে জার্মানি, ওকে? এটা হলো বর্তমান জার্মানি। তার মানে বুঝতে পারলেন প্রুশিয়া
সাথে হচ্ছে আরো অনেক ভূখণ্ড যোগ হয়ে আজকের জার্মানি সৃষ্টি হয়েছে। যোগ অস্তমিত যায় না, এর অর্থ হচ্ছে যদি পূর্ব দিক থেকে সূর্য উঠে তাহলে সেই সূর্য যেখানে তাপ দিবে প্রথমে, সেটা যদি কোনো একটা ভূখণ্ড হয় সেখানেও একটা ব্রিটিশ উপনিবেশ আছে, সেই সূর্য যদি মধ্য দুপুরে কোথাও তাপ দেয় সেখানেও একটি ব্রিটিশ উপনিবেশ পড়বে, সেই সূর্য যদি পশ্চিম দিকে যে অস্ত যায় সেখানেও একটি ব্রিটিশ উপনিবেশ থাকবে। এখন আমরা জানি পৃথিবী গোল, সূর্য কখনো ডোবেও না ওঠেও না, বরং পৃথিবী ঘুরতেছে এভাবে করে। তার মানে সূর্য যেখানে তাপ দিক, যেখানে আলো পড়বে সেখানে একটা ব্রিটিশ উপনিবেশ আছে, এবং এই সময় এসে হচ্ছে আপনার ব্রিটিশ উপনিবেশ সারা পৃথিবী হচ্ছে দখল করে নিয়ে গেল। এবং আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সব থেকে বড় সাম্রাজ্য স্থাপনের সুযোগ পাইছিল একমাত্র ব্রিটেন। এত বড় সাম্রাজ্য পৃথিবীতে আর কোনো মানে পারেনি, আর কোনো সাম্রাজ্য স্থাপন করতে পারেনি, এত বেশি ভূখণ্ড জয় করতে কেউই পারেনি। এবং এর পরে কিন্তু আপনার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এর পরে যে দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য স্থাপন করে সেটা হচ্ছে মঙ্গোলরা, মঙ্গোলিয়া আজকের যা আমরা বলি, চেঙ্গিস খানরা। কিন্তু চেঙ্গিস খানদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা কিন্তু আপনার মহাদেশের বাইরে যেতে পারে নাই। কেননা তিনটে মহাদেশ একসাথে একই ভূখণ্ডের সাথে লাগানো, একটা হচ্ছে এশিয়া, তারা মধ্য এশিয়া থেকে শুরু করে একেবারে উত্তর চীন জাপান পর্যন্ত দখল করছে ঠিকই, কিন্তু ইউরোপ মহাদেশ কিন্তু তাদের একেবারে সীমানার কাছে, কারণ এশিয়ার পাশেই হচ্ছে ইউরোপ, ইসে কলে হেঁটে যাওয়া যায়। ঠিক একইভাবে হচ্ছে সিনাই উপত্যকা ক্রস করলে কিন্তু আপনার আফ্রিকা মহাদেশ। এই তিনটা মহাদেশের বাইরে কিন্তু মোগল সাম্রাজ্য বিস্তার লাভ করেনি, কিন্তু আমরা দেখতে পাই যে ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপও দখল করছে। সো বৈশিষ্ট্যগত দিক থেকে পৃথিবীর প্রায় প্রত্যেকটা মহাদেশেই হচ্ছে আপনার ব্রিটিশদের উপনিবেশ ছিল, এবং সেটা শুরু হয় কিন্তু আপনার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জোর দখলের ব্যাপার চলে আসে। একটু খেয়াল করে দেখেন, এখন শুধুমাত্র কি পণ্য বিক্রি করা, দখল করা, জোর করা, এটাই কি? এর বাইরেও কিন্তু একটা বিষয় থেকে থাকে, সেটা হচ্ছে কাঁচামাল। এখন যখন আপনার পণ্যের চাহিদা এত বেশি বাড়বে তখন কিন্তু আপনার কাঁচামাল দরকার হবে। তখন একটা ছোট দেশ ব্রিটেন, সে কিন্তু এত বেশি কাঁচামাল মানে উৎপাদন করতে পারবে না। সো তাকে কি করতে হবে? এখন দেখেন যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে দেখা গেল কি, ইংল্যান্ডে একটা পর্যায়ে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে হচ্ছে আপনার কি হলো, বস্ত্র শিল্পের প্রসার ঘটল। ওকে, এখন আমাদের খেয়াল রাখতে হবে বস্ত্র শিল্পের যে কাঁচামাল, একটা হচ্ছে তুলা, তুলা তো আর ইংল্যান্ডে এত বেশি হতো না। ওকে, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে হচ্ছে রং, কাপড়ে তো রং লাগবে। এখন রঙের হিসাবে তখন তো কৃত্রিম রং আবিষ্কার হয়নি, তার মানে তখন হচ্ছে আপনার রঙের হিসাবে ব্যবহার করা হতো হচ্ছে আপনার কি, এটাকে বলা হতো নীল, বলা হয় নীল। নীল হচ্ছে আপনার পাট জাতীয় এক ধরনের উদ্ভিদ, যেটা থেকে হচ্ছে আপনার কাপড়ের রং তৈরি করা হতো ন্যাচারালি একটা সময়। এখন পৃথিবীতে কৃত্রিম রং আছে অনেক, সো বুঝতেই পারছেন এখন শোষণের ব্যাপারটি চলে আসবে সেখানে। এখন যখনই হচ্ছে আপনার ইংলিশরা এই যে কাঁচামাল সংগ্রহ করতে গেল, তখনই কিন্তু দেখা গেল কি, যে তারা এই সংগ্রহ করতে যেয়ে কিন্তু অনেকগুলো যুদ্ধে জড়িয়ে পড়ল অনেকের সাথে। অর্থাৎ শিল্পজাত পণ্য উৎপাদনের পরে বিক্রি করা, আরেকটা হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা, এই দুইটা করতে যেয়ে ইংল্যান্ডকে অনেকগুলো যুদ্ধে জড়িয়ে পড়তে হলো। এবং সেই যুদ্ধগুলো কিন্তু আপনার প্রায় প্রত্যেকটা যুদ্ধে আমরা বলতে পারি ইংল্যান্ড হচ্ছে আপনার বিজয়ী হলে, এবং বিজয়ী হবে এটাই স্বাভাবিক। কেননা একটা দেশ যদি আপনার প্রথম শিল্প বিপ্লব ঘটে, তার অস্ত্র শিল্প অন্যান্য শিল্পের তার কিন্তু ব্যাপক প্রসার ঘটে। সো যে কোনো যুদ্ধে ইংল্যান্ড জয়ী হবে এটাই স্বাভাবিক। এবং এভাবে করে হচ্ছে ইংল্যান্ড একেবারে আমেরিকা থেকে শুরু করে আধুনিক আমেরিকা, আধুনিক ভারত, এদের মতো পাওয়ারফুল রাষ্ট্রও কিন্তু আপনার ব্রিটিশ উপনিবেশ ছিল বলে আমরা সবাই জানি। ঠিক আছে, একটু দেখি আমরা তাহলে এই যে যে তাদের তুলা, তুলা নিয়ে আসতো আমেরিকা থেকে, তুলা নিত ভারত থেকে, তুলা নিত পাকিস্তান থেকে, তুলা নিত ইরান থেকে, আফ্রিকা থেকে, তারা তো তুলা নিত এখান থেকে। এখন কাপড়ের রং হিসেবে নীল, নীল যে ইয়াটা বলে, এই নীল কিন্তু আবার সব দেশে হতো না, নীল হতো কিছু নির্দিষ্ট অঞ্চলে, বিশেষ করে হচ্ছে আপনার ভারতে হতো, শ্রীলঙ্কায় হতো, সাউথ আফ্রিকার আফ্রিকার কিছু অঞ্চলে হতো, আমেরিকা অঞ্চলে হতো। কিন্তু আমরা জানি যে আমেরিকা থেকে কিন্তু ব্রিটেনকে বেশ আগে গুটিয়ে আসতে হয়, তার মানে নীলের একটা চাহিদা পড়ে ইংল্যান্ডে ব্যাপক, এবং তার জন্য তারা কিন্তু আপনার শোষণ করতে থাকে ভারতকে। কেননা ভারত তখন হচ্ছে আপনার তাদের নীল চাষের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে যায়। তার মানে দেখতে পেলেন আপনারা ব্রিটিশদের যে অত্যাচার, নিপীড়ন, যুদ্ধ, এর সাথে জড়িয়ে আসছে হচ্ছে তাদের শিল্প বিপ্লব, ব্যাপারটা আমরা বুঝছি কিনা, এর সাথে জড়িয়ে আসছে তাদের হচ্ছে আপনার এই যে পণ্যের প্রসার, পুঁজিবাদী শিল্পের যে পুঁজিবাদের অর্থনীতির যে বিকাশ, তার জন্য হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব আপনার ব্যাপকভাবে হচ্ছে দায়ী। ঠিক আছে, এবং এরপরে হচ্ছে আপনার পৃথিবীতে আরও
তিনটি শিল্প বিপ্লব হয়, সেই তিনটির দ্বিতীয়টি হয় হচ্ছে আপনার যদি বলি সেটা হচ্ছে কম্পিউটারের আবিষ্কারটা আমরা বুঝতে পারি। কম্পিউটার আবিষ্কার হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। তারপরে হচ্ছে আমরা তৃতীয় শিল্প বিপ্লব যেটাকে বলি সেটা হচ্ছে ইন্টারনেট আবিষ্কারকে বলি। অর্থাৎ 1969 সালে যে আপনার ইয়াটা হয় ইন্টারনেট আবিষ্কার, এটাকে আমরা তৃতীয় শিল্প বিপ্লব বলি। এবং লাস্টে হচ্ছে আপনার আধুনিক সময়ে আমরা যেই প্রযুক্তি বিপ্লব ঘটাইছি সারা পৃথিবীতে, আজকে সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, সবার হাতে আজকে ডিজিটাল স্মার্ট মানে সব কিছু ডিভাইস চলে আসছে, এটাকে আমরা বলি হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। এখন প্রশ্ন হলো আজকের যে এই যে আধুনিকতা, তার জন্য কিন্তু আপনার ইংল্যান্ডকে আমরা যেভাবে দায়ী করি ঠিক একই সাথে ইংল্যান্ড কিন্তু আবার এখানে কৃতিত্বের দাবিদারও বটে। ঠিক আছে, এখন যেটা আমরা আসি, ইংল্যান্ড কিন্তু একটা দ্বীপ, আমরা সবাই জানি যে ইংল্যান্ড কিন্তু অর্থাৎ যেটাকে বর্তমানে আমরা গ্রেট ব্রিটেন বলি, এটা কিন্তু একটা ব্রিটিশ দ্বীপপুঞ্জের অংশ। এবং সেখান থেকে হচ্ছে আপনার পরবর্তীতে পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে আপনার শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। যেমন বলতে পারি আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে আপনার প্রথম দিকে হচ্ছে আপনার ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশ করে বেলজিয়াম দিয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্স, তারপরে হচ্ছে আপনার জার্মানি। ঠিক আছে, এরপর জার্মানিতে একটা বিপ্লব শুরু হয়, আস্তে আস্তে করে হচ্ছে আপনার সমগ্র ইউরোপে হচ্ছে আপনার এই শিল্পের আধুনিকতার ছোঁয়া লাগে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো তখনকার পৃথিবীতে বাকি রাষ্ট্রগুলো কিন্তু আপনার প্রত্যেকে প্রায় এদের উপনিবেশ, অর্থাৎ হয় ব্রিটিশ উপনিবেশ, না হয় ফরাসি উপনিবেশ, না হয় ডাচ উপনিবেশ, না হয় স্প্যানিশ উপনিবেশ, না হয় পর্তুগিজ উপনিবেশ। সো বুঝতেই পারছেন বাকি দেশগুলো হচ্ছে কম বেশি এরা প্রত্যেকে এই শিল্প বিপ্লবের সুবাদে হচ্ছে আপনার শোষণ করার সুযোগ পায়। এখন এখান থেকে কিন্তু আপনার পৃথিবী দেশ শুধু খারাপ কিছু পাইছে ব্যাপারটা এমন না, পৃথিবী কিন্তু আপনার অনেক কল্যাণও বয়ে আনছে এই শিল্প বিপ্লবের মাধ্যমে। ঠিক আছে, এখন প্রাচ্যের দেশগুলো, প্রাচ্য মানে হচ্ছে আপনার এই ইউরোপের বাইরে পৃথিবীর কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে, সেটি হচ্ছে আপনার জাপানে। সেটি হচ্ছে কোথায়? এশিয়ান দেশ জাপানে। এবং খেয়াল করে দেখবেন যে এশিয়ান অন্যান্য দেশ অপেক্ষা জাপান যে অনেক এগিয়ে আছে তার কারণটা হচ্ছে আপনার তারা ইউরোপের দেখা দেখি হচ্ছে আপনার তারা নিজেদেরকে সবসময় হচ্ছে আপনার আপডেট করছে। এটা হচ্ছে জাপানের সব থেকে বড় কৃতিত্ব। যে কারণে দেখবেন যে আপনার জাপান যেমন একটা দ্বীপ রাষ্ট্র, ব্রিটেনও তেমন দ্বীপ রাষ্ট্র। ব্রিটেনের যেমন চারটি প্রধান অংশ আছে, ব্রিটেন মানে মূল দেশ হচ্ছে ইউকে, ইউকের যেমন চারটি প্রধান অংশ আছে যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড, ঠিক জাপানেরও আপনার প্রধান চারটি অংশ আছে। আমরা তাকে বলি কি হনশু, হোক্কাইডো, কিয়োশু, শিকোকু। এই চারটি দ্বীপ দেখেন, চারটি বেশ ব্যাপক মিল। এবং এই কারণে হচ্ছে আপনার জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন। কেন বলা হয় বুঝতেই পারছেন? এবং জাপানের ওসাকাকে বলা হয় হচ্ছে আপনার প্রাচ্যের ম্যানচেস্টার। ম্যানচেস্টার যেমন হচ্ছে আপনার ইংল্যান্ডের কাপড় শিল্পের জন্য বিখ্যাত, একটা সময় ওসাকাও কিন্তু আপনার কাপড় শিল্পের জন্য বিখ্যাত ছিল। ওকে, আমরা দেখি নেক্সট ইতিহাসটা আমাদের কী আছে।